শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ মে বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ঘূর্ণিঝড়ে লন্ডবন্ড বরাক উপত্যকা আজ বিকেলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আশ্রে পড়েছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় প্রচন্ড জর তুফানে বিধ্বস্ত পশ্চিম কাঠিগড়া ভূপতিত শত শত গড়বাড়ি প্রচন্ড জরে নাজেহাল বৃহত্তর কালাইন অঞ্চল সড়কের উপর ভূপতিত বহু গাছপালা উড়ে গেছে বহু গড়ের চাল সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে চলতি বছরের টিডিসি ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা আগামী তেরো জুন থেকে শুরু গ্রীষ্মের ছুটি আগামী এগারো জুলাই থেকে শুরু শিক্ষকের চাকরি পেতে এবার নতুন নিয়ম আগামী বছর থেকে কার্যকর হবে নতুন নিয়ম টেট বিএডের পরও লাগবে লিখিত পরীক্ষা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ লিচু কুড়াতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল এক শিশুর কান্না রোল পরিবারে রাজ্যে এক হৃদয় বিদারক ঘটনা বিন রাজ্যে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা হাইলাকান্দি জেলায় দ্রুত গতিতে চলছে আয়ুষ্মান কার্ড তৈরি আয়ুষ্মান কার্ড তৈরি করতে আগামীকাল থেকে ক্যাম্প হাইলাকান্দিতে করিমগঞ্জে ঠান্ডা পানীয় খাইয়ে শিলচরের চালক তার বাগনেকে অচেতন করে রাস্তায় ফেলে রেখে ম্যাজিক গাড়ি নিয়ে চম্পট দিল চিন্তাইকারীরা শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া বদলি হলেন বাবুল বেজবরুয়া নলবাড়িতে বদলি শিলচর মেডিকেলে দায়িত্ব নেবেন ভাস্কর গুপ্ত এবং শেষ খবরটি একই রাতে চারটি গাড়ির বিভিন্ন সামগ্রী চুরি করিমগঞ্জের সুভাষনগর জিপি এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন জনমনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জ্বর তুফানে লন্ডবন্ড বরাক উপত্যকার বিভিন্ন এলাকা আজ বিকেলেই এসে গেল ঘূর্ণিঝড় করিমগঞ্জ বদরপুর খালাইন উদারবন কাটিগড়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় ও বৃষ্টি বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় আশ্রে পড়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় প্রচণ্ড জ্বর তুফানে বিধ্বস্ত পশ্চিম কাটিগড়া ভূপতিত শত শত বলে জানা গেছে এদিকে প্রচণ্ড জ্বর তুফানে নাজেহাল বৃহত্তর কালাইন অঞ্চল সড়কের উপর পতিত বহু গাছপালা উপরে পড়েছে বহু গাছপালা বেঙ্গে পড়েছে বহু বিদ্যুতের খুঁটি অনেকের দোকানের চাল উড়িয়ে নিয়ে গেছে অনেকের বসতগড় বেঙ্গে পড়েছে এ নিয়ে বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বরাক উপত্যকার বিভিন্ন এলাকার মানুষ এদিকে একশো পঞ্চাশ কিলোমিটার বেগে আসছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মোকা নিয়ে তিনটি রাজ্যে সতর্কতা অ্যালার্ট জারি করা হয়েছে দ্রুত গতিতে আসছে ঘূর্ণিঝড় শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে চলতি বছরের টিডিসি সিবিসিএস ইভেন্ট সেমিস্টার পরীক্ষা আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে চলবে আগামী দশ জুলাই পর্যন্ত এই পরীক্ষার জন্য গ্রীষ্মের ছুটি আগামী এগারো জুলাই থেকে শুরু হচ্ছে চলবে দশ আগস্ট পর্যন্ত এর আগে এই ছুটি এক জুলাই থেকে শুরু হয়ে একত্রিশ জুলাই পর্যন্ত চলার বিজ্ঞপ্তি জারি হয়েছিল মঙ্গলবার ছুটির এই পূর্বসূচি অনিবার্য কারণে সংশোধন করে নতুন তারিখ ঘোষণা করা হলো। অবশ্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পাঠ্যক্রমের গ্রীষ্মর ছুটির পর্ব ঘোষণা অনুসারে এক জুলাই থেকেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্তরায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন শিক্ষকের চাকরির ক্ষেত্রে নতুন নিয়ম ডিএলএড বিএড ডিগ্রি নিয়ে সন্দেহ এবার শিক্ষকদের চাকরির ক্ষেত্রে নতুন নিয়ম টেট বিএড এইচএসের নম্বরের পরও বসতে হবে লিখিত পরীক্ষায় আগামী বছর থেকে কার্যকর হবে নতুন নিয়ম শিক্ষকের চাকরি পেতে এবার টেট বিএডের পরও লাগবে লিখিত পরীক্ষা আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লিচু কুড়াতে গিয়ে পুকুরের জলে ডুবে সলিল সমাধি আড়াই বছরের নিষ্পাপ শিশুর হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ বুধবার সকালে বিলনিয়া থানাধীন উত্তর সোনাইসরি এলাকায় মৃত শিশুটির নাম অনুজ দাস বাবার নাম লিটন দাস এ ঘটনায় পরিবারের লোকসহ পাড়া প্রতিবেশীরা কান্নায় বেঙ্গে পড়েন জানা গেছে অনুজদের বাড়ি পুকুরের পাশে রয়েছে লিচু গাছ বাড়ির লোকজন যখন সকালবেলা নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই সবার অলককে অবুধ শিশুটি পুকুর পারে লিচু কুড়াতে গিয়ে এক সময়ে পুকুরের গভীর জলে তলিয়ে যায় পরে তার ঠাকুমা তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সবাইকে জানান এতে শুরু হয় সব দিকে খোঁজখবর করা এক সময়ে মৃতের জেটু সাধন দাস দেখছে পান অনুজের দেহ পুকুরের জলে ভাসতে সঙ্গে সঙ্গে তিনি পুকুরে নেমে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনুজকে পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকা জুড়ে শখের নেমে আসে ঠান্ডা পানীয় খাইয়ে চালক তার বাগ্নেকে অচেতন করে রাস্তায় ফেলে রেখে ম্যাজিক গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা পরিমল রায় নামে শালচাপড়া এলাকার বাসিন্দা ওই চালক তার বাঘনে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে সোমবার রাতে শিলচর রামনগর বাইপাস এলাকা থেকে পরিমল রায় এবং তার বাগ্নেকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে পুলিশ দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে চেতনা ফেরার পর পরিমল জানিয়েছেন তিনি এক পানীয় জলের কোম্পানির বোতল নিয়ে সোমবার করিমগঞ্জে গিয়েছিলেন সেখানে নির্দিষ্ট স্থানে জলের বোতলগুলো সমজে দিয়ে ফিরে আসার পথে সঙ্গী হয় তার বাগ্নেও করিমগঞ্জ থেকে রওনা হয়ে কিছু দূর আসার পর একজন লুক হাত দিয়ে গাড়ি তামিয়ে তাকে নিয়ে আসার জন্য অনুরোধ জানায় ওই লোকটিকে গাড়িতে উঠানোর পর আরও কিছুটা এগোলে সোয়ারি হয় তার আরও সঙ্গী দুজনকে নিয়ে বদরপুরে পৌঁছার পর গাড়ি তামিয়ে তারা চা পান করেন আর দুই সোয়ারিও নেমে কিছুটা খাওয়া দাওয়া করে ফের গাড়িতে উঠে রওনা হলে দুই সোয়ারির একজন তার সঙ্গে থাকা ঠান্ডা পানীয় এগিয়ে দে প্রথমত তারা মানা করলেও বারবার তাদের অনুরোধে কিছুটা ঠান্ডা পানীয় পান করেন এরপর কতখানি এগিয়েছিলেন তা মনে নেই বর্তমানে বুঝতে পারছেন গাড়ির সঙ্গে সঙ্গে তাদের কাছে টাকা টাকা করিও নিয়ে গেছে ওই দুষ্কৃতীরা অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা পরিকল্পনা মাফিক পরিমলের গাড়ির সোয়ারি হয়েছিল এরপর তাকে এবং তার বাগ্নেকে নেশা সামগ্রী মিশ্রিত ঠান্ডা পানীয় খাইয়ে অচেতন করে বাইপাসে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পর দিয়েছে রাজ্যে এক হৃদয় বিদারক ঘটনা বিন রাজ্যে ছেলের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন এক মা হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রাজ্যের শোণিতপুর জেলার মনিজারনিতে জানা গেছে মনিজারনির যুবক বকুল বড় চেন্নাইতে মারা যান বকুল বরর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে হতবাক নিহতের পরিবার সেলের মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ব্যঙ্গে পড়েন তার মা চম্পা বড় এ অবস্থায় সোমবার রাতে আকস্মিকভাবে মারা যান তিনি চেন্নাই থেকে বকুল বরর দেহ এখনও বাড়িতে আসেনি মা ও সেলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে হাইলাকান্দি জেলার খাদ্য সুরক্ষার কার্ড থাকা ব্যক্তিদেরকে আয়ুষ্মান কার্ড তৈরি করে দিতে বৃহস্পতিবার থেকে জেলার আষট্টিটি স্থানে বিশেষ শিবির খোলার ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই শিবিরগুলি চলবে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শিবিরগুলিতে যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড তৈরি করেননি তাদেরকে এই শিবিরের সুযোগ নিতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে এই কার্ড তৈরির জন্য খাদ্য সুরক্ষা কার্ড থাকা ব্যক্তিদেরকে তাদের কার্ড আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল ফোনটি নিয়ে শিবিরগুলিতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া বদলি হলেন তাকে নলবাড়ি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব নিতে বলা হয়েছে চর্মরোগ বিশেষজ্ঞ ভাস্কর গুপ্তকে তিনি এতদিন সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত ছিলেন নতুন সুপারিনটেন্ডেন্ট হয়েছেন বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডক্টর বিশ্বরূপ পুরকায়স্ত এবার শেষ খবরটি দুইটি পুলিশ চৌকি তাকা সত্ত্বেও চুরির হিরি করিমগঞ্জ থানা এলাকার সুভাষনগর জিপিতে একই রাতে এক এক করে চারটি গাড়ির বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চুরের দল এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোনো উপযুক্ত ব্যবস্থা নেই স্থানীয় পুলিশের ঘটনার বিবরণে জানা গেছে সোমবার শেষ রাতে সুভাষনগর জিপির রাকেশনগর বাগারগুল কুনাবাগারগুল এলাকার তিনটি বাড়িতে হানা দে চুরের দল বৃহত্তর এই এলাকার পুলিশ বা গাঁরক্ষী বাহিনীর উদ্যোগে নৈশ পাহাড়ার কোনো নামগন্ধ নেই বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন